ঈদকে সামনে রেখে দেশজুড়ে দুই সপ্তাহের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র‍্যাব। গত 13 আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চলবে আগামী 27 আগস্ট পর্যন্ত। সকালে সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক মেনুজুর আহমেদ এসব কথা জানান। সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। আশিক মাহমুদের প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলতে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি জানান, ঈদের আগে ও পরে দেশজুড়ে দুই সপ্তাহ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে র‍্যাব। সারা দেশে এ সময় র‍্যাবের 245টি পেট্রোল টিম এবং 56টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়াও রাজধানীর গরুর হাট ও ঈদ জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঢাকার যে এক্সিট পয়েন্টগুলো আছে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবতের লক্ষ্যে আমরা 20টি টেম্পোরারি ক্যাম্প স্থাপন করেছি। অন্যদিকে মেঘনা এবং গোমতী ব্রিজে এই সময় মারাত্মক ট্রাফিক কনজেশন শুরু হয়, তো এই দুটো ব্রিজেও আমরা আমাদের অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, গত ঈদে সড়কে 137 জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরের 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে বিশেষ টহল ও চেকপোস্ট থাকবে। এছাড়াও লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। আমরা ঈদের পরের 3 দিন অর্থাৎ 23, 24 এবং 25 তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ হাইওয়েগুলোতে র‍্যাব চেকপোস্ট করবে। উদ্দেশ্য হলো ওভার স্পিডিং এবং যাতে করে এই লাইসেন্সবিহীন অথবা হেল্পাররা এই গাড়ি চালাতে না পারে। এদিকে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের ফেসবুক পেজে দেশের সকল সড়কের সর্বশেষ অবস্থা জানিয়ে দেওয়া হবে। রাস্তাঘাটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাতায়াতের জন্য সবাইকে এ সুবিধা গ্রহণের আহ্বান জানান র‍্যাব মহাপরিচালক। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।